السلام عليكم، هذا من يشتي MI 6 6 بولن أو 6 A بولن একই প্রোগ্রাম only finger আলাদা 6 এ ফিঙ্গার হয় না 6 এতে ফিঙ্গার হয় এটা প্যাটার্ন লক প্যাটার্ন লক কিভাবে কি করতে হয় আমি দেখাচ্ছি হয় না এখন ফোনটা বাটনের প্রবলেম আসলে কিছু না ব্যাকপারটা কইলে পরে এই কাজ করতে দিতেছে আমার এখন আমি ওটা বন্ধ করব বন্ধ করে নিলাম পাওয়ার বাটন ভলিউম আপ ভলিউম প্লাস বাটন দুইটা একসাথে ধরতে হবে পাওয়ার বাটন ভলিউম আপ পাওয়ার ভলিউম আপ পাওয়ার বাটন ভলিউম আপ একসাথে অপশন চলে আসছে আপনার রিবুট ওয়েব ডাটা আমি ওয়েব ডাটাটা নেব ভলিউম মাইনাস ভলিউম মাইনাস রাখবেন আমি ভলিউম মাইনাস দিয়ে নিলাম ভলিউম মাইনাস নেক্সট পাওয়ার আবার পাওয়ার বাটন এখন ক্যান্সেল না কনফার্ম কনফার্ম হলে আবার ভিতরে যা ডকুমেন্ট আছে আপনার সব চলে যাবে আমি কনফার্ম দেব ভলিউম মাইনাস ডাউন বাটন কনফার্ম পাওয়ার বাটন কমপ্লিট রিবুট সিস্টেম নাও সিস্টেম পাওয়ার বাটন নেক্সট পাওয়ার বাটন রিবুট দেওয়ার জন্য আপনার পাওয়ার বাটন চাপ দিতে হবে রিবুট টু সিস্টেম আবার পাওয়ার বাটন ওকে ফোন বন্ধ স্টার্ট হচ্ছে অবশ্যই কোনো ফোন আমার দোকানে নিয়ে আসলে বাবার সার্ভিস সেন্টারে নিয়ে আসলে ফোনের কাগজ বা ডকুমেন্ট থাকতে হবে যদি না থাকে তাহলে আমি ফ্ল্যাশ বা কোনো কাজ করি না কোনো ফোনের ডকুমেন্ট না থাকলে কাজ চলবে না বিশেষ করে আমার এই সার্ভিস সেন্টারে কাজ চলবে না অবশ্যই ফোনের ডকুমেন্ট থাকতে হবে না হয় কোনো আনলক খোলা হবে না প্লাস কোনো ফ্ল্যাশিং এর কাজ চলবে না ফোন ওকে এখন আমি এটা সেট আপ দেব স্কিপ দেব ফোনে যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে বা কোনো জিমেল থাকে জিমেল থাকা অবস্থায়
ফোন যদি কখনো হ্যান্ড রিসেট বা কোনো ফর্ম্যাট দেওয়া হয় তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট অবশ্যই যাবে। প্লাস জিমেল অ্যাকাউন্ট যদি ভুলে যাওয়া হয় প্যাটার্ন লক বা পিন কোড পাসওয়ার্ড এগুলো যা থাকবে তা দিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য মোর জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই রিমুভ করে নেবেন যদি পার্সোনাল ফোন হয়ে থাকে। অ্যাকাউন্ট রিমুভের পর তারপর আপনি রেজিস্টার যাই দেন, ফরম্যাট করেন, ফোন যাই করেন, আপনার অ্যাকাউন্ট রিমুভ দেওয়া তারপর, তার আগে না। আর যদি মনে করেন প্যাটার্ন ভুলে গেছেন সমস্যা নাই, আপনি রেজিস্টার দিতে পারবেন বা ফ্যাক্টরি সেটিং যা ডাবল হয় এটা দিতে পারবেন, কিন্তু আপনার লক খুলবে না। আমি স্কিপ দিব আবার। সেট আপ কমপ্লিট। ফোন কমপ্লিট।